এবং এই পরিবারের আত্মীয় স্বজন এই অঞ্চলের যারা নাগরিক আপনারা পয়লা আমরা কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই যে এই কয়েকদিনের যে যন্ত্রণা আপনারা এই যন্ত্রণা এবং গতকালকের যে ঘটনা সবটারে সঙ্গে নিয়ে আপনারা যেভাবে ধৈর্য সহকারে সহ্য সহকারে আপনারা যেভাবে আপনারা এই সিচুয়েশনটারে মোকাবিলা করলা এটার লাগি আমরা সবে আমরা এমপি আমি এবং আমরা চিফ সেক্রেটারি আমরা ডিসি আমরা ডিজি আমরা ডিআইজি সবের পক্ষ থেকে এসপির পক্ষ থেকে সব এই অঞ্চলের মানুষকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাইয়ার এই পরিবারের জানাইয়ার আমরা যে এত বড় একটা দুর্ঘটনার পরেও আপনারা ধৈর্য সহ্য শান্তি রাখিয়া যাতে এই অঞ্চলে আমরার আসামের কোনো বদনাম না আমরার অঞ্চলের কোনো বদনাম না কালকেও আমরা যখন আইছি তখন এখানে হাজার দেড় হাজার মানুষের উপস্থিতি আসি কিন্তু এতর পরেও আমরা ধৈর্য সহকারে আসি ধৈর্য মানুষের সবচেয়ে একটা বড় গুণ আর শান্তি তো যারা মানুষ তারা শান্তিপ্রিয় থাকেই যারা সৎ মানুষ ভালো মানুষ এটা